হ্যালো বন্ধুরা, আমি এসে গেলাম আরেকটি নতুন রান্না নিয়ে। এটি আমার মায়ের রান্না, নারকোলের সহযোগে কাঁঠাল বীজ এবং ডিমের ঝোল। তো ডিমের ঝোল আমরা সকলেই খেয়ে থাকি বিভিন্নভাবে, তো এই ঝোলটা সমস্ত রকম থেকে একটু আলাদা। তোমরা যদি বাড়িতে রান্না করে খাও তখন অবশ্যই দেখতে পাবে যে অন্যান্য সকল রকম থেকে এর স্বাদটা সত্যিই কিন্তু অন্যরকম এবং দুর্দান্ত। তো তার জন্য যে উপকরণগুলো লাগবে তার মধ্যে আছে কাঁঠাল বীজ, ডিম, যে কোনো প্রকার ডিম, হাঁস বা মুরগি, নারকোল দুধ, আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এখানে আমার মা শুকনো লঙ্কা ব্যবহার করেনি, গোটা জিরে, তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা ফোড়নের জন্য, সঙ্গে গুঁড়ো মশলার মধ্যে আছে একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং গরম মশলা। প্রথমেই আমার মা কড়াতে যে তেল দিয়ে কাঁঠাল বীজ এবং ডিমটা ভাজা করে তুলেছে এবং ওই তেলের মধ্যেই গোটা মশলাগুলো দিয়ে ভেজে নিয়েছে। বেশ সুন্দর ভাজা হলে একটা ভাজা গন্ধ হলে তার মধ্যে বেঁচে রাখা মশলাগুলো অ্যাড করেছি। তারপর একে একে গুঁড়ো গরম মশলা দিল এবং মশলাটা সুন্দর করে ভেজে যখন তার থেকে বেশ তেল ছাড়া ভাব তখন তার সঙ্গে সেই নারকোল দুধ অ্যাড করা হলো। এবং নারকোল দুধ অ্যাড করার পর জিনিসটাকে ফুটতে দিয়েছে মা, বেশ সুন্দর করে ফুটে এসছে। এরই মধ্যে নুন এবং হলুদও যুক্ত করা হয়েছে, সেটুকু প্রয়োজন ছিল। এবং ফুটে আসার পর তার মধ্যে ওই ভেজে রাখা ডিম এবং কাঁঠাল বীজ যোগ করা হয়েছে। এইবার ঝোলটা দেখুন সুন্দর করে ফুটে আসছে, ডিম, কাঁঠাল বীজ, মশলা সহযোগে জিনিসটা যখন ফুটছে বেশ সুন্দর করে। বেশ সুন্দর করে জিনিসটা যখন ফুটে যাচ্ছে এবং একটু গাওয়া হচ্ছে সেই মুহূর্তের মধ্যে গোটা গরম মশলা গুঁড়ো যুক্ত করা হয়। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর সুন্দর করে নেড়ে চেড়ে বেশ মাখো হয়ে আসলেই হয়ে গেল আমাদের হাঁসের ডিম এবং কাঁঠাল বীজ সহ করে নারকেল দিয়ে ঝোল। তো তোমরাও বাড়িতে রান্না করে দেখতে পারো, এটা সত্যিই খেতে দুর্দান্ত।